ভরতপুর 1 নম্বর ব্লকের কৃষি আধিকারিকের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে কৃষক রত্ন সম্মান প্রদান করা হলো এলাকার কৃষিজীবীদের। পাশাপাশি ব্লকের শ্রেষ্ঠ চাষি হিসাবে কৃষক রত্ন সম্মানিত করা হলো সুনুটি গ্রামের কৃষক আব্দুল হামিদকে। তার হাতে কৃষি দপ্তরের পক্ষ থেকে 10,000 টাকার চেক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত কৃষিজীবীদের কম খরচে লাভজনক চাষের পরামর্শ দেন কৃষি আধিকারিকেরা। এদিন ব্লকের কৃষি আধিকারিক শাহানুর রহমানের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু চন্দন দাস, ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত, ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আসিফুজ্জামান, ভরতপুর 1 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন সরকার, কৃষি কর্মদক্ষের প্রতিনিধি সঞ্জয় সরখেল, আত্মা কমিটির চেয়ারম্যান চঞ্চল ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মিরাজুল ইসলাম সহ একাধিক কর্মদক্ষ ও জনপ্রতিনিধি। নমস্কার, ভরতপুর কৃষি বিভাগ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা, আর আত্মা সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি 1 একর জমিতে চাষ করি, ওখানে গ্রাম স্বর্ণহাটি, থানা ভরতপুর, জেলা মুর্শিদাবাদ। আমি মালচিং বা ড্রিপ সিস্টেমে চাষ করি। আমার জমিতে এর আগে টমেটো ছিল, টমেটোর আমার খরচা হয়েছিল মোটামুটি 75,000, আর আমি টমেটো বিক্রি করেছিলাম 3,75,000, সেখানে আমার 3 লাখ টাকা আয় হয়েছে। আর কিছু লঙ্কা ছিল, কিছু বাঁধাকপি ছিল। আচ্ছা, এই ড্রিপ পদ্ধতিতে আর মালচিং করে লাভ কী হয়েছে? ড্রিপ আর মালচিংয়ের পদ্ধতির লাভ হচ্ছে আপনার জলের অপচয় কম। একটা জমিতে যদি 100 ঘন্টা জল লাগে, সেই জমিতে 5 ঘন্টা জলে কাজ হবে। আর এর উপকার আপনার 12 রকম আছে, কমসে কম 12 রকম ইয়ে আছে, উপকার আছে। এক, আগাছা হবে না, লিভার কম লাগে, তারপরে আগাছা যে জোড়াটা খেয়ে নেয় রাসায়নিক সার বা গোবর সার সেটা খাবে না, ফলন ভালো হবে, গাছের পোকা কম হবে, তারপরে আপনার ফসল তোলার যেটা ব্যাপার আছে, ফসল যে একটা জমিতে ছ্যাঁচ জল দিলে কাদা হয়ে যায়, সে কাদাতে ফসল তোলা একটা অসুবিধা হয়, এটা পুরো জমিটায় শুকনো ভাব থাকে, ফসল তো তোলা খুবই ভালো হয়। আর অনেকগুলো উপকার আছে এর। আজকে যে আমি কৃষক রত্ন পুরস্কার পেলেন, আপনার কেমন লাগছে? আমাকে খুবই ভালো লাগলো, আমি গর্বিত। আগামী দিনে আপনার আর কী কী চাষের উপর জোর, মানে জোর দেবেন? আমি সবসময় পরিকল্পনা নিই যে আগে বাড়ায়, ঠিক আছে? আমি যে কোনো ফসল লাগাই সেটা পরিকল্পনা নিয়ে শুরু করি, যে এই ফসলটা লাগিয়ে আমি শেষ করব না, এর এই ফসলটার আর উন্নত মান কী হবে আমার। ভরতপুর ব্লকের অন্যান্য চাষিদের আপনি কী বার্তা দিতে চাইছেন? আমি, আমার একটা দাদু বলতো যে মানুষের হিংসা করা দরকার আছে, কারণ হিংসা এটাই তার কর্মকে দেখে হিংসা করো, কর্ম যেন সেই কর্মটা আমি করতে পারি। তা আমি এরকম চাষ করেছি, আরও চাষি ভাই যেন এরকম চাষ করে আমাকে দেখাইতে পারে। আজ আমি কৃষক রত্ন পেয়েছি, আরও চাষি পরবর্তীতে আমার থেকে যেন ভালো চাষে করে দেখাইতে পারে, সেই জন্য আমি খুব খুশি হব। কী নাম আপনার? আব্দুল হামিদ শেখ। কোথায় বাড়ি? স্বর্ণহাটি। শুনি আপনাদের এই অনুষ্ঠান। আজকে দেখুন, কৃষকরা আমাদের অন্ন যোগায়, তো কৃষকদেরকে সম্মানিত করার জন্যে আজকে আমাদের কৃষক দিবস এবং কৃষক সম্মান প্রদান এই অনুষ্ঠানটার জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম। মূলত আপনাদের কী কী বিষয় এবং উদ্দেশ্যটা কী আপনাদের এই অনুষ্ঠান? এই অনুষ্ঠানের উদ্দেশ্য দেখুন, যেহেতু অন্ন যোগায় আমাদের কৃষক বন্ধুরা, এই কৃষক বন্ধুকে উৎসাহ দেওয়ার জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে কৃষক বন্ধু যে যিনি কৃষক রত্ন পেয়েছেন তার মুখ থেকে তিনি কি নতুন ধরনের চাষ করেন, তিনি কি টেকনোলজি ব্যবহার করে সেখানে ইনকাম বাড়ান, এইগুলোকে আরও আমার ব্লকের বিভিন্ন চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাই কিন্তু উদ্দেশ্য। তার সঙ্গে সঙ্গে এই যে এক যে কৃষক রত্ন পেয়েছে তাকে আমরা 10,000 টাকা দেব এবং একটা মানপত্র দেব, তাদেরকে তাদের সম্মানিত করব, যারা আগামী দিনে যে আমাদের ব্লকের আর বাকি চাষি আছে তারা যেন এই সম্মানটা দেখে যেন উদ্বুদ্ধ হয়ে নিজেরাও আগামী দিনে চেষ্টা করে যে আমিও যেন হতে পারি।
শাহানুর রহমান, সহকৃষি অধিকর্তা, ভরতপুর এক ব্লক, মুর্শিদাবাদ।